আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বড় বড় মতো আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রেসিপি হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা। তো রুই মাছের দো পেঁয়াজা শুন, একেবারে সব কিছু ভরপুর, একেবারে দেখতে লোভনীয়, খেতে অসাধারণ হবে। তো আমি রুই মাছের দো পেঁয়াজাটা কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই চলুন আমি ফুল রেসিপিটা আমরা দেখে আসি। তো আমি আজকে রুই মাছ রান্না করতে নিয়েছি আমার রান্না করে। আজকে আমি রান্না করব রুই মাছ। আমি রুই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব, সাথে আস্ত রসুন দিব। তো আমি কিভাবে রান্না করি আমার রান্নাটা সাথেই থাকুন। মাছে লবণ মেখে নিচ্ছি, মাছে লবণ যে সময় ভাজবো আমি মাছটা ভেজে রান্না করব, যে সময় মাছটা আমরা ভাজবো সেই সময় যদি মাছে আমরা লবণটা পারফেক্ট দিই তাহলে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ আমি ভালো করে মেখে নিচ্ছি। তো একেবারে মাছটা হলুদ ভালো করে মাখা হয়ে গেছে, এখন মাছটা আমি ভেজে নিব। সেটা আমি দিয়ে দিচ্ছি, একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য, যদিও তেলের দাম বেশি, তারপর আমরা বাঙালিরা তো মহে লুচি ছাড়া কোনো মাছই খেতে পারি না। তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে আসুক, দেন আমি মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেহেতু মাছটা তেল গাঁট দিয়ে ছিটে না আসে। সতর্কভাবে দিচ্ছি, তারপরেও মাছের তেলটা যে ফিরিয়া বারবার চলে আসে। যাই হোক আমি মাছটা একটু রেখে নিচ্ছি, সেখানে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, একটু মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে দিবো, সেজন্য আমরা একটু অপেক্ষা করবো। সে এখন মাছটা উঠিয়ে দিবো, মাছটা আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। তোমার একটু ভাজা হয়ে গেছে, আমি আরেক অপরিষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এরপর জন্য গরমে রাখবো। তো মাছ রান্নার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসছে, এরপর আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে তেলটা গরম হলে যেখানে আমি রুই মাছের দো পেঁয়াজা করতে নিচ্ছি সেক্ষেত্রে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। তো আমি পেঁয়াজ রসুন দুটোটা একসাথে দিয়ে দিব। একটু হালকা ভেজে নিব, বাটা একটু হালকা ভেজে নিব, বেশি কিছু না, একটু হালকা ভেজে নিব। তো পেস্টটা হয়ে গেছে, পেস্টটা একটু সামান্য ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো লবণ। লবণটা এক চামচ দিয়ে দিলাম, তারপরে এখানে আমার কিছু পেঁয়াজ রসুনের পেস্ট আছে, তো আমি পেঁয়াজ রসুন আদার পেস্ট আছে, তো আমি পেঁয়াজ রসুন আদার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম, 3 চামচই দিয়ে দিলাম। তো একটু হালকা একটু ভেজে নিব, যেহেতু এখানে রুই মাছের দু পেঁয়াজা করতে হয়েছি, রুই মাছের দু পেঁয়াজা করলে জানি না সবাই জানে কিনা। তো রুই সঙ্গে দু পেঁয়াজা করলে আমি প্রথমে মরিচ দিই, মরিচ দিলে তেলের কালারটা একেবারে লাল হয়ে যায়, সেটার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমার পছন্দ মতো হলুদ, সামান্য পানি দিয়ে দিব, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছটা, যেহেতু মাছটা আমি ভেজে নিচ্ছি, মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। যত ভালো করে মশলা কষিয়ে নেবেন, ভালো করে ভেজে ভেজে নেবেন, ততই কিন্তু আপনার মাছের স্বাদটা একটু মজাই আসবে। আমি মশলা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই পথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এই পথে আমি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো, সব
সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আরেকটু পানি দিয়ে দেবো, এই পর্যায়ে একেবারে বলো কাটতে মাছগুলো দিয়ে দেবো আমি। মশলা সব মশলাগুলো ভালো করে কষিয়ে এখন মশলায় পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একে একে মাছগুলো সবগুলো মাছ আমি আস্তে আস্তে দিয়ে দেবো, মাছগুলি আস্তে দিয়ে খেল করে রেখে দিব। মাছগুলি দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, যেহেতু আমরা মাছগুলি যে ভেঙে না যায়। তো হালকা জালে আমি মাছটা এখন সিদ্ধ করে নিব, যেইটুকু বাকি ছিল। মাছ ভাজার পরে কিন্তু সবটাই সিদ্ধ হয়ে যায়, তো যেইটুকু বাকি ছিল এইটুকু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। মাছটা আমার একেবারেই রুই মাছের দোপায় যে একেবারে পারফেক্ট হয়ে গেছে, দেখতেও অসাধারণ, একেবারে লোভনীয়। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো রান্নাটা একেবারেই আমার শেষ হয়ে গেছে, দোপায় যা রান্না, রুই মাছের দোপায় যা। একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু আসলে কালারটা এত সুন্দর আসে না, সুন্দর একটা কালার হচ্ছে। আর একটু ঝাল ঝাল করে রান্না করে দেখতে অনেক অসাধারণ হচ্ছে। তো রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নাটা একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে। তো রুই মাছের দোপায়াজা অবশ্যই আপনাদের ভালো লাগছে, আর এইরকম ঝাল ঝাল করে কিন্তু রুই মাছের দোপায়াজা করলে অনেক ভালো লাগে। যেমন পেঁয়াজ রসুন সব কিছু একটু বেশি বেশি দিয়ে রান্না করলে কিন্তু সত্যি অসাধারণ হয়। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটু ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বড় বড় মতো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি আসমাতুল কুকিং থেকে আমার আজকে ঘরে রান্না আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা রুই মাছের দোপায়াজা। আমি রুই মাছের দোপায়াজাটা কীভাবে তৈরি করি আমার কাছে অনেক ভালো লাগে, তো আমার বাচ্চাদের অনেক ভালো লাগে। এখানে পেঁয়াজ বেশি থাকে, রসুন বেশি থাকে, এই জন্য রুই মাছের দোপায়াজাটা বাচ্চারা খুবই পছন্দের, খুবই লোভনীয়, দেখতেও অসাধারণ লোভনীয়। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমি রুই মাছের দোপায়াজাটা কীভাবে তৈরি করি আর কী কী দিয়ে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি রুই মাছের দোপায়াজাটা আপনাদের সাথে শেয়ার করি।